আমরা যেহেতু সচরাচর ইংরেজি শাল ব্যবহার করে থাকি, তাই এই বাংলা শাল কিন্তু আমাদের তেমন মনে থাকে না। তা আমরা এই ইংরেজি শাল মনে রাখার মাধ্যমে কিভাবে বাংলা শাল বের করব সেই জিনিসটা আজকে ভিডিওতে দেখাবো। যেমন যদি 1971 সালের 16 ডিসেম্বর, এত সাল সালের 16 ডিসেম্বর এই শালটা বাংলায় তখন কত সাল ছিল, তাহলে জাস্ট আমরা এই 1971 থেকে আমরা কী করব, 593 বিয়োগ করে দেব। তাহলে এখানে হয় কত, 3 আছে কত 11 হবে, 8 হাতে 1 10, তাহলে এখানে 7 হাতে 1 6 3 13, তাহলে 1378 সাল, 1971 সালটা ছিল বাংলায় 1378 সাল। আর যদি এই যে আমাদের যেহেতু বাংলা শাল শুরু হয় এপ্রিল মাসের 14 তারিখ থেকে, 14 এপ্রিল থেকে বাংলা পয়লা বৈশাখ শুরু হয়, এই জন্য আমাদের এই 1952 সালের যদি আমরা 21 ফেব্রুয়ারি এই সালে ইংরেজি সালে বাংলা শালটা কত ছিল এই সময় সেটা বের করি, যেহেতু এই 21 ফেব্রুয়ারিটা 14 এপ্রিলের আগে, এই জন্য আমাদের এখানে বিয়োগ করতে হবে 1952 থেকে বিয়োগ করতে হবে যে 594 বিয়োগ করতে হবে, অর্থাৎ এখানে 8 হবে, এটা 5 হবে, তাহলে এখানে 3 হবে, এখানে 1, অর্থাৎ 1358 সাল। তো এভাবে আমরা কিন্তু খুব সহজেই 14 এপ্রিলের আগে হইলে 594, আর 14 এপ্রিলের যদি পরে হয় তাহলে আমরা 593 বিয়োগ করে সহজে শালটা নির্ণয় করতে পারি।